মর্নে স্টুডেন্টস এখন বিশেষ করে বিভিন্ন খুব হাইলি প্রফেশনাল ডিগ্রি কোর্স করার পরেও অনেক জায়গাতেই চাকরি হচ্ছে না ইভেন আইআইটি যে ইনস্টিটিউটগুলো যেখানে একদম টপ লেভেলের ইঞ্জিনিয়াররা বেরোয় সেইখান থেকে পাস আউট স্টুডেন্টরাও কিন্তু অনেকেই প্লেসমেন্ট পায় না অনেকেই পায় না আমরা হয়তো যারা পাচ্ছে তাদের খবরটা রাখছি সেইগুলো নিউজ হিসেবে আসে এবং কিছু স্টুডেন্ট একদম চোখ দাদানো অঙ্কের একটা স্যালারি নিয়ে চাকরি যাচ্ছে সেই খবরটা পাচ্ছে কিন্তু অনেক স্টুডেন্ট যে পায় না সেইটা কিন্তু যদি তোমরা একটু খোঁজ নাও তাহলেও কিন্তু জানতে পারবে যে ইভেন বিটেকের যে মোস্ট ইনস্টিটিউটগুলো সেইখান থেকেও কিন্তু প্রতি বছর বেশ কিছু স্টুডেন্ট মানে তারা প্লেসড হয় না সো এই যে ব্যাপারটা এটার মেন কারণ এটাই যে এডুকেশান যে সিস্টেম সেটা আমাদের এখনও সেই কুড়ি পঁচিশ বছর আগেকার সিস্টেমওয়াইজ রয়েছে যেখানে ওই ডিফারেন্সিয়েশানটা ছিল যে যে টেকনিক্যাল ব্যাপার শিখছে তাকে অত আউটস্পোকেন না হ না হলেও হবে আর কি তার স্কিল সেটগুলো থাকুক সে শুধু গোমড়ামুখে পড়বে এবং দ্বিতীয় কথা সে মানে একটা এডুকেশান যে ইনস্টিটিউট এডুকেশনাল ইনস্টিটিউশান সেইখানে যারা পড়াচ্ছেন সেইখানে তারা সবাই স্কলার তারা সবাই কাইন্ড অফ অ্যাকাডেমিক স্কলার বলতে পারো মানে তারা পিএইচডি হোল্ডার সবাই অথবা মানে টপ লেভেলের ডিগ্রি কোর্স করে রেখেছেন এবং তারা বেসিক্যালি অ্যাকাডেমিক লাইনে দারুন থিওরিটিক্যাল লাইনে দারুন কি করে কিন্তু কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে কিভাবে ডাইরেক্ট আমি এই আমার এই অ্যাকাডেমিক স্কিলটাকে কীভাবে প্রেজেন্ট করে কোনো প্রোডাকশান বার করে আনতে পারি তার যে মানে একদম যাকে বলে প্র্যাকটিক্যাল যে নলেজ সেটা কিন্তু তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে না এবং যার ফলে সেই স্টুডেন্টটা সেই চার বছর বা পাঁচ বছরের যে পড়াশোনাটা করছে সেটা করার পরে আলটিমেটলি তার মধ্যে সেই স্কিল সেটগুলো আসছে না এবং তার ফলে হচ্ছে কি যখন সেই স্টুডেন্টটা ফাইনাল ইয়ারে গিয়ে প্লেসমেন্ট বিভিন্ন প্লেসমেন্টে বিভিন্ন কোম্পানিতে বসছে তখন সেই কোম্পানি দেখছে এই স্টুডেন্টকে স্টুডেন্টদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দারুন হয়তো ভালো রেজাল্ট সবই ঠিক আছে কিন্তু একে আমি যদি হায়ার করি আমাকে একে এখন মানে আমার কোম্পানির জন্য রেডি করতে জব রেডি করতেই আমার অনেক সময় বেরিয়ে যাবে অনেক টাকা খরচা হয়ে যাবে ট্রেনিংয়ের পেছনে তো সেইটা আমি করবো না তার চেয়ে আমি কোনো এক্সপিরিয়েন্সড কাউকে হায়ার করে নিই যে কারণে ফ্রেশারদের এখন কিন্তু নেওয়ার একটা মধ্যে একটা অ্যালার্জেটিক ব্যাপার চলে এসছে এবং এটা কিন্তু খুব অ্যালার্মিং এটা কিন্তু খুব অ্যালার্মিং এবং আমি এই জন্যে বলছি যে এটা নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখেছো যে ওই বিভিন্ন জায়গাতেও আছে যে প্রতি বছর প্রচুর স্টুডেন্ট এই এই সমস্ত বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি কোর্স করে বেরোয় কিন্তু আলটিমেটলি তারা চাকরি পায় না তো তাহলে যারা নর্মাল বিএ বি কম বা বিএসসি যে অ্যাকাডেমিক লাইনেরই যে কোর্স সেই কোর্সগুলো যারা করছে তাদের আর এই কোর্সগুলো এই বিটেক বিবিএ এ বিসিএ বিএসসি মিডিয়া সায়েন্স বিএসসি হসপিটালিটি এন্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা বি মানে বিটিটিএম বা বিএসসি বায়োটেক এই টাইপের প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো করে তাহলে আমার লাভটা কী হলো তাহলে আমি তো চেয়েছিলাম কোর্সটা কমপ্লিট করার পরেই ডাইরেক্ট একটা চাকরি সেটা হচ্ছে না কেন স্যার কারণ এটাই কারণ ম্যাক্সিমাম কলেজে এখনও পর্যন্ত যে সমস্ত মানে যে একাডেমিক স্টাইলটা নেয়া আছে না সেইটা কখনোই একটা স্টুডেন্টকে কমপ্লিটলি জব রেডি করে তুলছে না তো সেই ব্যাপারটা কিন্তু অ্যাডমিশানের সময় খেয়াল লাগবে যে এমন কলেজে অ্যাডমিশান নিতে হবে যে কলেজে এই জব রেডিনেস ব্যাপারটার ওপর ভীষণভাবে জোর দেয় বারবার বলছি কারণ এইটা তুমি অলরেডি ক্লাস টুয়েলভ অবধি অ্যাকাডেমিক লাইনে পড়াশুনো করেছো তোমার মধ্যে এমন কোনো কোয়ালিটিস নেই যার মাধ্যমে তুমি নিজেই কিছু একটা বিজনেস স্টার্ট করতে পারো বা নিজেই মানে কোনো একটা কোম্পানিতে ঢুকে সেখানে যোগদান দিয়ে একদম কোনো প্রোডাকশান বা এই কোম্পানিতে প্রফিট আনতে পারো সোজা পাতায় ক্লাস টুয়েলভ অব্দি সেসবগুলো নেই কারণ তুই হয়তো একাডেমিক লাইনে দারুন তুই দারুন অঙ্ক করতে পারো দারুন ইতিহাস নিয়ে কোনো এসে লিখতে পারো দারুণ সুন্দর সবই আছে কিন্তু কিভাবে সেই স্কিলটাকে আলটিমেটলি কোনো একটা কোম্পানির প্রফিটে কাজে লাগাতে হয় সেই ব্যাপারটা জানো না তো সেইগুলো তোমাকে শিখতে হবেই এবার এই তিন বছর বা চার বছর বা পাঁচ বছর যা মানে যত বছরের কোর্সই করো গ্র্যাজুয়েশান কোর্স সেই গ্রাজুয়েশান কোর্সটা করার সময় তোমাকে এটাই টার্গেট রাখতে হবে যে এমন জায়গা থেকে করবো যাতে সেখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমি চাকরিটা নিয়ে বেরোতে পারি অথবা এমন স্কিল সেট অর্জন করতে পারি যেগুলোর মাধ্যমে আমি নিজেই মানে একদম কনফিডেন্ট থাকব যে আমি একটা বিজনেস রান করতে পারব এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটু ভেবে দেখবে বিএসসি ইন মিডিয়া সায়েন্স বিএসসি ইন হস হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ওকে এই যে দুটো কোর্স আছে না এই দুটো কোর্স একটা ক্রিয়েটিভিটির কোর্স আর একটা হোটেল ম্যানেজমেন্টে গিয়ে হোটেল মানে মানে হোটেল ম্যানেজমেন্টের যে ট্র্যাডিশনাল কোর্স সেটারই আরও ব্রডার ভার্সান বলতে পারো মানে টোটাল হসপিটালিটি ইন্ডাস্ট্রিটাকে কভার করছে বিএইচ এসে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এই যে দুটো কোর্স না এই দুটো কোর্সের মধ্যে যদি অনেকেই অ্যাডমিশান নেয় এবং অনেকে জানেও না এই কোর্সগুলো খুব নতুন এসছে কিন্তু এই কোর্সগুলোর যে অরিজিনাল যে কারিকুলাম আছে যদি এক্স্যাক্টলি সেইটাকে ফলো করে পড়ানো হয় না মানে পড়ানো মানে আমি কি বলবো শেখানো হয় এগুলো অ্যাকচুয়ালি পড়ানোর জিনিসই নয় এই দুটো কোর্সের মধ্যে যা যা বিষয়বস্তু আছে এখানে তোমার ওই জাস্ট যা আছে বইতে পড়লাম আর মুখস্ত করলাম আর তারপর পরীক্ষার সময় লিখে দিলাম লিখে পাঁচ মার্কস নিয়ে বেরিয়ে গেলাম বা একটা টপ হান্ড্রেড হান্ড একশো একশো পেয়ে বেরিয়ে গেলাম দারুণ রেজাল্ট করলাম কোনো লাভ হবে না কোনো লাভ হবে না সেটা তো তোমাকে মিনিমাম একটা ব্যাপার ডিগ্রি পেতে গেলে তোমাকে পাস করতেই হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যেটা মেন ব্যাপার এই কোর্সগুলোর মধ্যে এত রকমের স্কিল সেট শেখানো হয় যে তার মধ্যে মানে যদি দুটো তিনটে স্কিল সেটেও তুমি মাস্টার মানে মাস্টারই মাস্টার হয়ে উঠতে পারো না তুমি যে কোনো কোম্পানিতে গিয়ে রাজ করতে পারবে বা নিজে একটা বিজনেস রান করাতে পারবে সো আমি বারবার বলবো বিএসসি মিডিয়া সায়েন্স বা বিএইচএচএ এই দুটো কোর্সই কিন্তু কোর দুটো কমপ্লিটলি জব রেডি সো এমন জায়গা থেকে করো যেখানে ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বাররা এসে পড়াচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশান তো থাকবেই সেটা তো মাস্ট থাকতেই হয় কিন্তু তার সাথে সাথে যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করেছে যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে তারাও ইভেন গেস্ট লেকচারার হিসাবে এসে ক্লাস নিচ্ছে কারণ তালে তাদের থেকে তোমরা একদম মানে কিভাবে প্রফেশনাল জায়গায় গিয়ে কাজ করতে হয় কিভাবে একটা কোম্পানিতে কাজ করতে হয় সেই ব্যাপারটার হাতে কলমে যে এক্সপিরিয়েন্স সেটা গ্যাদার করতে পারবে নিজেকে সেইভাবে রেডি করতে পারবে তাহলে দেখবে আলটিমেটলি কোর্সগুলো কমপ্লিট করার পরেই ডাইরেক্ট প্লেসমেন্ট থেকে প্লেসমেন্ট সেল থেকে মানে প্লেফট হয়ে যাবে এটা একদম গ্যারান্টেড কিন্তু তোমাকে ওটাই খেয়াল রাখতে হবে যাই হোক আর বেশি বড়ো করছি না ভিডিওটা যদি মনে হয় ভিডিওটা ভালো অবশ্যই লাইক দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও টাটা